সালমার আম্মা এটা সালমা কি অনুপতি কি মারে দেখার পর খুবই ভালো মার জন্য শাড়ি নিয়ে আসছে মার কাপড় দিয়ে দাও আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ব্লগটি সত্যিই অনেক বেশি ভালো লাগার মতো। আমরা বাড়িতে যাব, গ্রামের বাড়ি, শ্বশুর বাড়িতে যাব, সেজন্য ব্যাগ গোছাবো। এখন বাজে রাত্র 1টার মতো। তো এখানে সেমাই টেমাই যা যা কিনলাম কিছু বাড়ির জন্য, তো এগুলো নিয়ে যাব। এই সেমাইগুলো বিসমিল্লা থেকে নিলাম, আর খেতে দারুণ মজা এই সেমাইটা। এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা কিনতে চান কিনতে পারবেন। একটা প্যাকেটে 4টা লাচ্ছার মতো থাকে, আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা। খুবই টেস্টি সেমাই, আমি সবসময় বনফুল থেকে নেই আর বিসমিল্লা থেকেও নেই। ঈদের যে ব্র্যান্ডের সেমাইগুলো বের হয় এগুলো খুব ভালো লাগে খেতে। তো বাড়ির জন্য এবার নিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে নিলাম, আর বাসার জন্য কিছু কিনে রেখে যাচ্ছি। তো এখন আমি ব্যাগ গোছাবো। বিসমিল্লাতে গেলেই একটু টক মিষ্টি দইটা আনি, খেতে ভালো লাগে। তো এখানে আমার প্রয়োজনীয় যা যা জিনিস আছে কিছু নিব, আর বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম, সেগুলো এভাবে করে কার্টন করে ফেলতেছি। সেহেরি খাওয়ার পর ফজর নামাজ পড়ে আমরা রওনা করব। ব্যাগ গুছাতে আসলেই সময় লাগে, এতদিন শপিং করতে করতে ব্যাগ ট্যাগ কোনো কিছুই গুছানো হয় নাই। আর আপনারা কে কোথায় ঈদ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবার ঈদ সুন্দর কাটুক, সহি সালামতে যার যার গন্তব্যস্থানে যেতে পারেন সেই দোয়াই করি, আমাদের জন্য দোয়া করবেন। তো এভাবে করে কার্টন কার্টন করে নিয়ে নিলে অনেকটা সুবিধা হয়, যার যার জিনিসটা মানে তার তার মতো করে থাকে, ভালো থাকে, সেফটি থাকে আর কি। আর আপনাদের সাথে বলাই হয় নাই যে আমরা এবার গ্রামের বাড়িতে ঈদ করব। আসলে ছেলে মেয়েদের জন্য যাওয়া লাগে, আর বিশেষ প্রয়োজনেই যাওয়া হয়, না হয় অনিবার আব্বু একাই যেত। আজকে আমরা মানে ওর সাথেই চলে যাচ্ছি, একদিকে হচ্ছে লকডাউন আর একদিকে আমাদের এই সিচুয়েশনের মধ্যে ঈদ। ঢাকাতে ভালো কাটবে না জানি, গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদটা করতে পারলে ভালো লাগবে, এই জন্যই যাওয়া। আর আমরা অনেক সকাল সকাল রওনা করার উদ্দেশ্য একটাই, কারণ এখন সবাই বাড়িতে যাবে, আর এটা হচ্ছে আমাদের মানে 26 রোজায় রাতের বেলা আমরা গুছাচ্ছি, একটু পরেই খাওয়া দাওয়া করবো আর কি। সময় হয়ে যাচ্ছে প্রায় 2টা 2:30 বেজে যাচ্ছে, সেহরি করবো। সেহরি করে ফজরের নামাজ তো সঙ্গে সঙ্গে দিয়ে দেয় খাওয়া দাওয়া হতে হতেই, তো নামাজটা পড়েই আমরা বের হয়ে যাব। এই তো আমরা রেডি, আমরা এখন বের হব, রওনা হব, প্রস্তুত সবাই। সব পে কিলো হয়েছে সবাই উঠো, এখনো রাত্র হয়ে আছে, আমরা রান্না করে ফেলবো। অনেক ভালো ভালো কেটে লাগাও, এই উঠছো তোমরা অর্ণিমা? সব ব্যাগ কি এই শপিং ব্যাগ গুলো সব বিতরণে হয়েছে? কোন রয়েছে শপিং ব্যাগ? আচ্ছা আমরা এখন বের হবো, বিসমিল্লাহ। এই যে দেখুন কত অন্ধকার, এইভাবে যদি রওনা না করতাম
তো 26 রোজার দিন কিন্তু সবাই বাড়ির পথে প্রিয়জনদের উদ্দেশ্য করে রওনা করে ঈদের ছুটিতে। তো আমরা যদি এভাবে ভোরবেলা রওনা না করি তাহলে কিন্তু রাস্তায় জ্যামে বসে থাকতে হবে, আর রোজা রেখে সেই জ্যামটা সহ্য হয় না। যদিও আমাদের গ্রামের বাড়িতে যদি জ্যাম না থাকে যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, অল্প সময়ে যাওয়া যায়। তো আমরা মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাব, সেজন্য এভাবেই রওনাটা করতেছি, কিছুই করার নেই। আর ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে অনেক ক্লান্তির পর যে একটু স্বস্তি পাব সেই উদ্দেশ্য রওনা হচ্ছি, এরকমটাই মনের ভাবটা আর কি। আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, আমার মনে অনেকটাই আনন্দ লাগতেছে। তো আমরা এখন উত্তরা থেকে বের হয়ে যাচ্ছি। আজকে আপনাদের কাছে আমার ব্লগটি অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই বলবো সবটুকু ব্লগ দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। কারণ কি, আমি যাচ্ছি বাড়িতে বেড়াতে, তো যারা যাচ্ছেন না তাদের কাছে অনেকটা ভালো লাগবে, তবে যারা যেতে পারতেছেন না মন খারাপ করবেন না, আমার এটা দেখে আপনারা সুখ অনুভূতি করবেন। সবাই যাতে স্বজনদের সাথে আনন্দময় দিন কাটাতে পারে সেই দোয়াই করি, সবসময় দোয়া করি আপনাদের জন্য। আর যারা দেশের বাইরে থাকেন তারাও মন খারাপ করবেন না, কারণ বাংলাদেশের জন্য আপনাদের মন কাঁদে জানি, আর আমাদের ব্লগগুলো দেখি সে সান্ত্বনা স্বরূপ মনটাকে বোঝান যে ভালো লাগে। কমেন্টে জানান বা আপনাদের মনটা শান্তি লাগে বাংলাদেশটাকে দেখতে পারলে, প্রিয় জন্মভূমি দেখতে পারলে, সত্যিই ভালো লাগে তাই না? এখন কয়টা বাজে অনেক? 7টা 16 বাজে। আমরা এখন ফেরিঘাটে, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমরা চলে আসছি। যাবা তুমি? অনেক সূর্যটা উঠতেছে আর এত ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই প্রথম মনে হয় যাওয়া হইতেছে না রে। সালমা ঘুমিয়ে পড়ছে, আসলে বাচ্চা মানুষ, ও ঘুমায় গাড়ির মধ্যে, অনেক ঘুমায়। তো আমার দুইটার একটাও ঘুমায় না। তো বাড়িতে যেতে যেতে সময় লাগবে না, আমরা 8টার ভিতরেই পৌঁছে যাব। তো যাওয়ার পর ওরা ঘুমাতে পারবে, সমস্যা হবে না। তো আমাদের অনেক কাজ আছে আজকে বাড়িতে যাওয়ার পর। তো ফেরিঘাট পার হয়ে গেলাম 7:15-8টার ভিতরেই। এখন আমার শ্বশুরবাড়ির মানে পথের খুব কাছাকাছি চলে আসছি, ফেরিঘাট থেকে সময় লাগে মাত্র 35 থেকে 40 মিনিটের মতো, বেশি সময় লাগে না। আর ঢাকা থেকে অনেকটা ঠান্ডা পরিবেশ গ্রামে, এই তো প্রকৃতির যে একটা ছোঁয়া, গাছগাছালি, সেটা অনুভব করতেছি গাড়ি থেকে। সালমা এসে কাজ শুরু করছে? সালমা এসে কাজ শুরু করছে? আমরা গাড়ি থেকে নামার পর একেবারে রাস্তার পাশে আমার চাচা শ্বশুরের বাড়ি, তো এখানে এসে উঠলাম। এখানে আমার চাচা শ্বশুরের ঘরের দেবর, তো উনি এগুলা সব কিনে কেটে একেবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছে। এগুলো আমরা আজকে সবার মাঝে দেওয়ার চেষ্টা করব। একটা ব্যাগের মধ্যে কি কি ছিল অনিবার আব্বু? এই যে এর কি 2 কেজি পেঁয়াজ? বাবা কি রোদ ভুগাই আছে কি গো? স্যার কি 3 কেজি চাউল? একটা ব্যাগের মধ্যে 2 কেজি 3 কেজি চাউল, একটা সেমাই, তারপর ডাল 1 কেজি, চিনি 1 কেজি, পোলার চাউল 1 কেজি। আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি। আসলে গাড়ি থেকে নেমেই এই জায়গায় সব কিছু রেডি করছে, আমার দেবর সব রেডি করে রাখছে আগে থেকে, না হয় কিন্তু এটা পসিবল ছিল না আমাদের দ্বারা। অনিবার আব্বু কল করে বলে দিছে, আর এই ভাইয়া সব কিছু রেডি করে রাখছে যে আমরা যাতে আসার পরে দিতে পারি। যারা দুবেলা দুমুঠো কষ্ট করে রোজগার করে খায় তাদের জন্য এই আয়োজন আমাদের পক্ষ থেকে। এই যে 3 কেজি ভাতের চাউল, আর 3 কেজি না 2 কেজি 2 কেজি পেঁয়াজ, 1 কেজি পোলার চাউল, একটা চিনির প্যাকেট 1 কেজি, তারপর একটা দুধের পট, আর 1 কেজি মসুরের ডাল, একটা সেমাই,
2 লিটার একটা তেলের বোতল। তো এভাবে করে প্রত্যেকটা ব্যাগ আর কি করা হয়েছে, যাতে করে একটা ফ্যামিলি সুন্দরভাবে 2-3 দিন খেতে পারে। তো যারা দুবেলা মানে দুমুঠো খায়, অনেক কষ্ট করে রোজগার করে, তাদের জন্য এই আয়োজন। মানে অনেক কষ্ট করার পরও তারা সংসারে যোগান দিতে পারে না, তারাই শুধু এটা মানে আমাদের কাছ থেকে পাবে। তো লিস্ট করেই এই জিনিসটা করে অনিবার আব্বু সবসময়। তো খাবারটা দিলে আমাদের কাছে ভালো মনে হয়, সেই জন্য এই আয়োজন এভাবে করেই সবসময় দেই। তো আপনাদের সাথে হয়তো বা প্রত্যেক বছর শেয়ার করা হয় না, তো এবছর ভাবলাম যে একটু শেয়ার করি, যে সবার সাথে ঈদ ভাগাভাগি করার যে আমাদের একটা কৌশল, এই জিনিসটা আপনাদের মাঝেও আমি একটু শেয়ার করলে হয়তো বা অনেকেই এভাবে আগ্রহী হতে পারে আর কি। অনেকেই টাকা পয়সা দেয় বা কাপড় দেয়, তো আমি যেভাবে জিনিসটা করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা 50 থেকে 60 জনের অ্যারেঞ্জমেন্ট করছি এভাবে আলহামদুলিল্লাহ। আর দেখিয়ে দিলাম একটা ব্যাগে কি কি ছিল। তো একটা ব্যাগে যা যা ছিল, মানে একটা ব্যাগ গুছিয়ে দেখালাম, একটা ব্যাগের ভিতরে যা যা ছিল সবগুলো ব্যাগে একই রকমের প্রোডাক্ট আছে। তো এখানে যত কয়টা ব্যাগ আছে এখান থেকে কিছু দিব, মানে আমার চাচা শ্বশুরের বাড়ি থেকে কিছু দিব, আর বাকিগুলা চলে যাব নিয়ে আমার শ্বশুর বাড়িতে। তো সবগুলো গাড়িতে ওঠানো হচ্ছে, আর যিনি ড্রাইভার উনি আমাদের শ্বশুরবাড়ির এলাকার মানুষ, মানে আমার হাজবেন্ডের বাড়ির খুব নিকটস্থ আত্মীয়, খুব হেল্প করতেছে এই সময়ে, হেল্পটা খুব জরুরি ছিল। সালমার আম্মা এটা। সালমা কি অনুভূতি কি মারে দেখার পর? খুবই ভালো। মার জন্য শাড়ি নিয়ে আসছে, মার কাপড় দিয়ে দাও, ব্যাগের ভিতর করে দাও, হ্যাঁ, তারপরে যে ইয়ারা দাও, গেঞ্জি দুটা এইগুলো না, ব্যাগটা দিয়ে দাও, আমরা এই কাপড়টা রেখে দাও, এটা শুধু রেখে দাও, এ বড় বাবুর কাপড় কো ও জি রিনা ফারার ব্যাগও, এ সালমার ভাইয়ের কাপড়, আর কাপড় দিয়ে দাও, এই ওনার একটা ব্যাগ দিয়ে দাও, এই ওনার একটা ব্যাগ দিয়ে দেন। ও না আপনি নিবেন কেমন, অটোতে দেয় দেন কেনা, অটোতে দেন, আচ্ছা তাহলে আপনি বাড়ি আইন, হ্যাঁ আইলে পরে কথা বলবো। আসেনি অটো ভাড়া আসেনি, আমরা আমাদের শ্বশুর বাড়িতে চলে আসছি। এখানে তো শুধু বড় ভাবি আছে, তো এখান থেকে আমরা কিছু বাজারের ব্যাগ দিব, দেখি কতটুকু পরিমাণে দেওয়া যায় আর কি। এভাবে দিতে দিতেই যাবো গাড়ি দিয়ে। কাঁঠাল ধরছে কি অনিরাপু দেখছো রে? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আছেন নি, হ্যাঁ ভালো, আল্লাহ এত কাঁঠাল ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কের গাছে নিচে আমি ওই ওই গাছে তো এটি সুন্দর না, ওয়া কুলে লে লাগ কাঁঠাল, এই এর কি কাঁঠাল নিবি, অনেক কাঁঠাল মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাঁঠাল বাগানে এসে পৌঁছাইছি। এর আগের বারও তো ওই যে ওই গাছটার মধ্যে অনেক কাঁঠাল দেখে গেছিলাম না, তরকারি খাইতে ছুটকি দিয়ে তরকারি খায় না, এটা কেডা হৃদয়ে আমার এত ভালো লাগতেছে, এত কাঁঠাল ধরছে, সব বাড়িতে দেখে আসি, সবসময় আমরা ধরে ঠিক না, আমরা তো সবসময় প্রথম আসি না, কাঁঠালের পরে আসি, সবগুলো কাঁঠালের ছোট আছে, একটাও পাখে নাই, এ বাবি ও সরি বাবির ডাক পড়ছিল, দেখতে কাপে বুঝি
তো আমরা গাড়ি থেকে দিয়ে দিচ্ছি, কারণ গাড়িতে যেগুলো থাকবে অবশিষ্ট সেগুলো দিতে দিতে যাব। বড় ভাবি এতে কাফে বসছে আর কি, তো বড় ভাবির সাথে দেখা করে আসলাম। তো ভাবি তো এখানে আসতে পারতেছে না, আমি আর আমার হাজবেন্ড আর ওই ড্রাইভার মামা হেল্প করতেছে, তো এইভাবে করে দিব। আর আমার চাচা শ্বশুরের ঘরের দেবর আছে আমাদের সঙ্গেই, ওই ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে। ভাইয়া যদি এভাবে না করে, ভাইয়া কিন্তু প্রতি বছরই করে, ভাইয়ার হাতেই কাজটা করে, যদি আমরা না আসতে পারি ভাইয়াই দিয়ে দেয়, মানে আমাদের কাজটা করে দেয় আর কি। তো এবছর আলহামদুলিল্লাহ আসতে পারছি, অনেক শুকরিয়া আল্লাহ পাকের কাছে। সব সময় আসতে পারি না, মাঝে মাঝে মিস হয়ে যায়। গত বছরও লকডাউনে মনে হয় আপনাদের ভাইয়া আসছিল কিনা জানি না, আর যদি না আমার সঠিক মনে পড়তেছে না, না এসেও থাকে, কিন্তু এই সফল ভাইয়া, এই ভাইয়া নিজের হাতে দিয়ে দিচ্ছে আর কি, আমাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে করে দেয়। এই ভাইয়া আছে বলে অনেকটা হেল্প হয়ে যায়, ভাইয়ারও কিন্তু সোয়াব হবে। আসলে এই কাজটা যে করে দেয় সেও কিন্তু সমান ভাগ সোয়াবটা পায়। আমার কাঁঠাল গাছের রূপ দেখতে দেখতে আমার সমাজে হ্যাঁ আমার শ্বশুরের লাগাইছে আম গাছগুলা। আমরা খুব সকাল সকাল এসে যেহেতু পৌঁছাইছি, আর গ্রামের মানুষগুলা যেহেতু লিস্ট করা আছে, ওনারা কিন্তু আসতেছে, আর একজন দুজন করে আসতেছে আর নিতেছে, একসাথে করে জড়ো করে নাই, মানে আস্তে ধীরে আসবে, যতক্ষণ পর্যন্ত সময় লাগে দেওয়া হয়ে যাবে। তো ডিবার আব্বু লিস্ট দেখে দেখে কাজটা করতেছে, লিস্ট ছাড়া কিন্তু এই কাজটা করা যায় না, তারপরেও লিস্ট ছাড়াও হয়ে যায়, সামনে যদি দেখা যায় যে দেওয়া লাগে ওইভাবে দিয়ে ফেলা লাগে আর কি, এই আর কি। আমাদের বাড়িতেও 12টা ব্যাগ আগেই পাঠায় দেওয়া হয়েছে আর কি, আব্বা নিয়ে গেছে আইসা, কারণ আমাদের বাড়িতেও কিছু জানাশোনা মানুষ আছে, তাদেরকে দেওয়া লাগে। মানে আমার বাবার বাড়ির কথা বলতেছে, ওইদিকেও আর কেউ আছে, কিছু আরও বাকি আছে, আমি যাওয়ার পর দিব। তো এই দিক থেকে আমাদের কাজটা প্রায় শেষ হয়ে গেছে, আবার আর একটু বাকি আছে। মাঝেতে টিয়া বসে না কি কষ্ট করতেছে ভাই রে, আর পারো পারো একটু কুপ দফা কাটতে নাও, ও তুমি কাটতে না আস্তে হাত দিস না। তো এখানে একটা কাঁঠাল পাড়তেছি, এটা শুটকি দিয়ে বা গরুর মাংস যে যেটা দেয় খায় আর কি, মাছ দিয়েও খাওয়া যায় শুটকি আর মাছ মিলে। তো নিয়ে যাচ্ছি খাবো, কাঁঠাল এখনও পাকে নাই, অনেক কাঁঠাল আসছে আমার শ্বশুর বাড়িতে, প্রত্যেক বছর আসে আর কি এমন কাঁঠাল। আমার শ্বশুর অনেক গাছ লাগাইছে, তো সেই বিয়ের পর থেকেই দেখতেছি, ভাল লাগে দেখতে আমার কাছে এই দৃশ্যগুলা। কি তরকারি খায় কি গো, এত বড় বাড়ি, বাগান বাড়ির মতো হয়ে আছে, আসলেই দেখতে ভাল লাগে, পুরা মনে হয় যে কাঁঠাল বাগান, কাঁঠাল বাগান। এই পরিবেশে মানে আমি এসে পড়ছি এমন লাগতেছে এখন। আর আগে যখন আসতাম, কাঁঠাল পেকে গেলে সবাই খেয়ে ফেলতো, ঠিক এই পর্যায়ে আসতাম, অল্প স্বল্প কাঁঠাল থাকতো, হয়তো বা আপনাদেরকে আগের ব্লগগুলোতে শেয়ার করছি দেখাইছি। তো এবার একেবারে ছোটো ছোটো কাঁঠাল অবস্থায় আসছি, আর কাঁচা কাঁঠাল খাওয়ার ভাগ্য হয়েছে, খাবো আরও নেব। তো এভাবে করেই আর কি, মানে ভাগ্যে থাকলেই তো খাওয়া যায়, যেহেতু এবার আসছি ইনশাল্লাহ খাওয়া হবে। অনেক কাঁঠাল নাকি পাকছেও, তো বড় ভাবি তো বাড়িতে আছে, বড় ভাবির ছেলে, ও দেশে বাইরে থাকে, ও আসছে ছুটিতে। তো ভাবি এতে কাফে বসছে, ভাবির সাথে তেমন বেশি কথা বলা যায় নাই, দেখা করছি, একটু অল্প স্বল্প কথা বলে আসছি। ভাবির জন্য গিফট আনছি ঈদের, সেটাও দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ সব কিছু সমাধান। তো আজকের মতো বিদায়, কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে যেহেতু ঈদটা ভাগাভাগি করতে পারবো ইনশাল্লাহ ভালো লাগতেছে, দোয়া করবেন সবাই আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুন্দর কাটুক আপনাদের ঈদ, আল্লাহ হাফেজ।